এসেছো? যাক বাবা। এ কি তোমার না, তোমার না অসুখ? আমার অসুখ কে বললে? নিজেই তো চিঠি দিয়েছো, বেদম জ্বর। ছেড়ে গেছে ছেড়ে গেছে। এসব কি? আপাতত বসো না। বলো বলো। বলছি রে বাবা, বলছি বলছি বলছি, তোমার ছর্দি ভালো আছে? একটু কেটে কুটে গেলে পুরো দাম গচ্চা দিতে হবে, ভাড়ার মাল রাত দশটায় অ্যাসিডিস ফেরত যাবে। সুটকেস কই আমার? কাপড় চোপড় ছাতে? আল্লাহ মাদুর বিছানা পত্তর ছাতে ছাতে। ঠাকুর, আমার ঠাকুরের আসন? আরে বলছি তো ছাতে। কোথায়? রোদ পোহাচ্ছে, এই ড্যাম ঘরে আটকে গেছো, ঠাকুর একটু আলো বাতাসে হাত পাকে নিয়ে আসুক। কি করছো কি তুমি? ঘর সাজাচ্ছি। কেন? সব বলবো ধীরে ধীরে। গুচ্ছের মালপত্রে গোডাউন বাঁধিয়ে রেখেছিলে তো, ওর মধ্যে কি সাজানো যায় নাকি? শিগলিগুলো কেমন হয়েছে গো? এই যে 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 ফুল ফুল বিউটিফুল একেবারে, স্রেফ হাতের গুণ বুঝলে। চেয়ারাটা পাল্টে দিয়েছি তোমার ঘরে, রাতে আলোকসজ্জা হচ্ছে, লাল নীল আলো রোশনায়। নরক নরক, সাত সকালে বসে বসে নরক কুণ্ড পাকাচ্ছে রে, আর কিভাবে আমায় জ্বালাবে রে? বাজে বকো না, বাজে একদম বকো না। নরক ছিল তোমার, আমি তো স্বর্গ বানাচ্ছি, এমন করছো না যেন বিবাহ বার্ষিকীটা আমার একা। কি হয়েছে? আজ কত তারিখ? কত তারিখ? 7ই ফাল্গুন, আমাদের বিয়ের তারিখ। তাই কি? তাই তো সব, ম্যারেজ অ্যানিভার্সারি। মাথাটা একেবারে গেছে রে। কি হলো? মাধবী লতার মতো হেলে পড়লে যে? ওঠো ওঠো, আজ যে 7ই ফাল্গুন গো। তবে আর কি, 7ই ফাল্গুন তো মাথায় আগুন জ্বলে উঠলো। হুজুক 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 একটা পেলেই হলো, লাগাও চাপ লাগাও মত চাপ, ফ্যাচাং ফ্যাচাং ফ্যাচাং, একটা না একটা জুটেও যায় তোমার। গেছি কদিনের জন্য ছর্দির কাছে, এবেলা ওবেলা তলব যাচ্ছে, অসুস্থ শয্যাশায়ী মরণাপন্ন। দূর ছাতা, মরণাপন্ন হলেই যেন বেশি খুশি হতে তুমি। হতাম, জ্ঞান নেই গম্মি নেই, এত যে ঠোকা খাচ্ছ খুশুনি খাচ্ছ, তবু লজ্জা হবে? বুড়ো বয়সে বিবাহ বার্ষিকী, এক্ষুনি যে লোকে দাঁত কাত করে হাসবে। ভেঙে দেবো, যে বেটারা দাঁত বার করবে তাদের দাঁত গুলো আমি ভেঙে দেবো। আমরা বুড়ো, হ্যাঁ আমরা বুড়ো, বিয়ের মাত্র 50 ইয়ার। রাখো রাখো, ফেরিওয়ালা অত শোভা পায় না। এই যাতা বলবে না বলে দিচ্ছি শ্যামা, রেগুলার সেলস রিপ্রেজেন্টেটিভ। সেলস রিপ্রেজেন্ট, তেলা পোকা আবার পাখি, হাতে হ্যারিকেন নিয়ে ঘুরে বেড়ায়। তা হ্যারিকেন কোম্পানির রিপ্রেজেন্টেটিভের হাতে কি গোলাপের তোড়া থাকবে? না না, গাদা গুচ্ছের হ্যারিকেন নাচবে, ঢং ঢং ঢং, হাতে হ্যারিকেন। 400 টাকা মাস গেলে আর পার হ্যারিকেন 20 পয়সা কমিশন, লজ্জা করে না গান বাজাতে? আর ধরতে দিন, ওর চেয়ে কম পয়সায় একদিন ইচ্ছে করলে কলের গান ভাড়া করা যায়। যারা করে না তারা মরা গুমরা, আমরা করব। করো করো। করছি তো, সন্ধ্যেবেলা তো সেজে গুজে বসছি, এই ধুতি পাঞ্জাবি চন্দনের ফোঁটা লড়িয়ে। আয় দেখে যা, কে দেখবি দেখে যা। কি গো কি গো ননিবাবু, হ্যাঁ হা হয়ে গেলে যে বাবুরা, কি ভাবছো? হ্যাঁ দুদিন অন্তর তোমরাই শুধু লড়াতে পারো কুকুরের জন্মতিথি, আমরাও পারি, পঞ্চম বিবাহ বার্ষিকী। এই এই 5টা মোমবাতি না আজ তুমি নিজের হাতে জ্বালাবে শ্যামা। এই শ্যামা, খোলো খোলো বলছি, এই দড়াদড়ি ফাঁস। আবার ফুল তৈরি করা হয়েছে, ছেলে ভুলোনো খেলনা, ছিঁড়ে কুটে ফেলবো সব। এই শ্যামা শ্যামা, কোথাকার আধমরা রজনীগন্ধা, মেটে ফুলদানি, সস্তার তিন অবস্থা। কি হচ্ছে? পোড়া কপাল আমার, আয়োজন দেখলে হাসিও পায় কান্নাও আসে, ওই দেখে নাকি ননিবাবুরা ভিড়মি খাবে, থুতু দেবে বুঝলে, থুতু দেবে, ওরা ওতে না পাও মোছে না বুঝলে, পাও মোছে না। তা কি করব, রোশন চৌকি ভাড়া করতে হবে? কি করতে বলেছে, কিচ্ছু করতে হবে না কিচ্ছু করতে হবে না, দয়া করে ক্যারি খেচারটা থামাও। অনুষ্ঠান করবে না? না রাখো, যেখানে যেটা ছিল তুলে রাখো। কেন এমন করছো লক্ষ্মী শ্যামা, শোনো না, যাও কাজে বেরো। কি করবো, বিবাহ বার্ষিকী যে বউকে চারা করা যায় না, নাহলে তাই তো করতাম আমি। তুমি কাজে বেরোবে কি না? উপায় থাকলে বেরোতাম, বসে বসে তোমার এই খিচুনি শুনতাম না, নিহাত ছুটিটা নিয়ে ফেলেছি। ছুটি নিয়েছো? পাওনা ছিল নিয়েছি, তাতেও দোষ? একটা দিন কামাই করার মানে বোঝো? হ্যারিকেন নিয়ে যেদিন না বেরোবে পার হ্যারিকেন 20 পয়সা কমিশনও মিলবে না। আরে দূর, খালি হ্যারিকেন হ্যারিকেন, ড্যাম ইওর হ্যারিকেন। তা তো বটেই, মাসের মধ্যে 25 দিন রেশন উঠছে না, বাড়িওয়ালা মুদির কাছ থেকে পালিয়ে পালিয়ে ঘুরছি, চর্দির বদের কাছ থেকে হাত পেতে পেতে তাই 2টো পয়সা বেশি রোজগার করব না, ড্যাম ড্যাম হ্যারিকেন।
থাকবে না থাকবে না, এই চাকরিটাও যাবে। হ্যাঁ যাবে, কে রে আমার গণৎকার রে? যাবে যাবে, এত ফাঁকি মারলে থাকে? যায়নি আগের দু দুবার, আসেনি, এত বড় একটা লম্বা খামে ডিসমিস লেটার, এবারও এলো বলে। জানি করতে দেবে না, সকালবেলায় বাড়িতে পা দিয়েই যত সব অলুক খুনে কথা বলছে। একটা শুভ দিন যে। শুভ দিন না, বড্ড শুভ দিন। ওদিকে সে বুড়ি, মা বুড়ি হাঁ করে পোস্ট অফিসের দিকে তাকিয়ে বসে আছে। কবে তার পুত্তুর টাকা পাঠাবে সেই আশায়। পুত্তুরের দিকে বউ নিয়ে বিয়ের দিন পালন করছে, পুত্তুরের দিকে বিশ্বকর্মা পূজোর ঘুড়ি উড়িয়ে বেড়াচ্ছেন। হ্যাঁ উড়াচ্ছি। কাটা ঘুড়ি ধরবে বলে লোকের পাঁচিল টপকাচ্ছেন, বাচ্চাদের সঙ্গে পাল্লা দিয়ে। না, বছরে একটা দিন ঘুড়ি ওড়াবে না। বিউটিফুল ফুল সব ঘুড়িগুলো ভোকাট্টা হয়ে চোখের উপর ছুটে বেড়াচ্ছে। আরে বিশ্বকর্মা পূজায় ঘুড়িটাই তো মাস্ট। ওই তো ফ্যাচাং ফ্যাচাং, একটা পেলেই হলো। কবে বিশ্বকর্মা, কবে ঝুলন পূর্ণিমা, একটা না একটা কপালে জুটেও যায় বটে। টাকা পেলে কোথায়? কি এই যে পয়সাগুলো ছাই ভস্য করে ওড়ানো হচ্ছে, কোথায় পেলে? যেখানেই পাই, মানে তোমার সংসারের অ্যাকাউন্ট থেকে নিয়ে নি, ব্যাস। সংসারের অ্যাকাউন্ট? কটা টাকা ফেলে দিয়ে খালাস? সারা মাস কি করে চালাই তার ঠিক নেই। কোত্থেকে এলো এসব? ধার করেছি। ধার করে ফুর্তি করা হচ্ছে? মানে ধার না, মানে মানে একজন দিয়েছে, মানে কিন্তু মানে মানে কিন্তু ফেরত নেবে না, মানে মানে এমনি দিয়ে দিল। এমনি দিয়ে দিল? আর বন্ধু, বন্ধু বলছি তো, ভীষণ বন্ধু, মানে যেই শুনেছে, মানে পাঁচ বছরে মানে আমরা একবারও বিয়ের দিন পালন করিনি, ওই একবারও তোকে নেতারহাটে বেড়াতে নিয়ে যাইনি, অমনি পকেট থেকে টাকা বের করে, মানে। বন্ধুর নাম বলো, ঠিকানা বলো। আরে তুমি চিনবে না, দূর সম্পর্কের বন্ধু। দূর সম্পর্কে? এই জানি না, যাও তো উকিল কোথাকার একটা। দেখি কত টাকা, দেখি ব্যাগটা। এই কম না গো, পাক্কা 800, আটখানা কর করে, নইলে কি ভাবছো? হ্যাঁ খালি হাতে আমি তর পাচ্ছি। দেখি। এই যাবে শ্যামা, নেতারহাটে যাবে একবার, দারুণ জায়গা। পাহাড়ের উপর চারদিক খোলামেলা, সবুজ অরণ্য, উপত্যকা। উপত্যকা খুব সবুজ। এই তোমায় না একটা 32 টাকার গুগলস কিনে দেবো, নেতারহাটে পড়ে বেড়াবে তুমি। রক্ষে করো। কেন? আরে কেউ তো চেনাশোনা নেই যে দেখে ফেলবে। বাইরে গেলে আমি দেখেছি জানো, সবাই ওসব পড়ে, এই কলকাতায় বিশ্রীভাবে থাকে। বাইরে গেলে সবাই ওই বেলবট পড়ে, গুরু পাঞ্জাবি পড়ে। এই বাপ দাও। ফিলিংয়ের মাথায় কি করছিলাম, বাঘের ঘরে একেবারে ছাগল ছেড়ে দিচ্ছিলাম। দাও লক্ষ্মী সোনা দাও, নেতারহাটে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেতারহাটে যাব। তোমায় আমি চিনি না গুরু, তুমি নেতারহাটে যাবার লো, সংসার খরচা চালাবে এটা দিয়ে। না গো সত্যি বলছি, সত্যি যাব। এই এই দেখো, এই তোমায় ছুঁয়ে বলছি। গায়ে হাত বুলিয়ে টাকাটা একবার হাতাতে পারলেই বোঝো। দেবে না তো? ন্যাড়া কবার বেলতলায় যায় শ্যামা? দাও বলছি। বাবার শ্রাদ্ধের সময় মনে আছে 1,500 টাকা এনে তোমায় দিয়েছিলাম ওই হাতে, শুধু শ্রাদ্ধটা একটু ধুমধাম করে করব বলে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে বেশ একটা বড় রকমের শ্রাদ্ধ, সেদিনও ঠিক এমনি করে সর্বস্ব কেড়ে নিয়ে আমায় ফকির করে ছেড়েছিলে। বেশ করেছিলাম, ধার করে শ্রাদ্ধ করে চুল পর্যন্ত ডুবদ, তখন চাকরিও ছিল না, বড় অন্যায় করেছিলাম না? করেছিলেই তো, কার্ড ছাপাতে পারিনি, বন্ধু বান্ধব নেমন্তন্ন করতে পারিনি, কীর্তন টেত্তন গাওয়াতে পারিনি, গঙ্গার ঘাটে বসে নম নম করে মাথা কামিয়ে ফিরেছিলাম। তাতে পরলোকে গিয়ে তোমার বাবার আত্মার কষ্ট হয়নি, ইহলোকে তোমার যতটা হচ্ছে। হচ্ছেই তো, একটা পিতৃ শ্রাদ্ধ তাও করতে দাওনি। জুন মাসের মাইনে পেয়ে বললুম চলো দুজনে একটু চাউমিন খেয়ে আসি, মানি ব্যাগটা উধাও করে তুমি আমায় সেরাতে কচুর ঘণ্ট খাইয়েছিলে। একদিন চাউ চাউ গিলে সারাটা মাস যে চই চই করে বেড়াতে হতো, তবু তার একটা মানে থাকতো। আর তোমার কথা শুনছি না, অনুষ্ঠান করব, করবই, যা যা ইচ্ছে আছে সব করব, খালি খালি প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলেছি ভেবো না। প্রভিডেন্ট ফান্ড থেকে তুলেছো? তুলেছি। তুমি তুমি প্রভিডেন্ট ফান্ড ভেঙেছো? ধুরতেরি, প্রভিডেন্ট ফান্ড ছাড়া চ্যারিটি ফান্ড কোথায় পাবো? বারবার কোন বন্ধু আমায় ধার দেবে? হ্যাঁ কি করব, এ লোককে নিয়ে আমি কি করব, হাতেরটা পাতেরটা সর্বস্ব খুইয়ে। ও যতই খ্যাচ খ্যাচ ফ্যাচ ফ্যাচ করো, এবার আর আমায় ঠেকাতে পারছো না, আমার নেমন্তন্ন টেমন্তন্ন সব করা হয়ে গেছে। হ্যাঁ সন্ধেবেলা আসছে সব খেতে। কারা? ননি, ননির বউ, ননির বাচ্চারা, ভুবন, ভুবনের বউ, ভুবনের রাঙা কাকিমা, তার ছোট বোন, ইনল, ইনল 13 heads আসছে। হ্যাঁ কোথায়? তোমার বাড়ি। ভগবান, ছাতে হাওয়া খাচ্ছে। আমি আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই শ্যামা 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 শ্যামা, যাচ্ছি চোদ্দির কাছে,
তিন মাসের মধ্যে এমুখো যদি হই, মরে যাবো শ্যামা, মরে যাবো। ইনভাইট করা হয়ে গেছে, সবাই খাবে শ্যামা। তোমার মতো শয়তানকে, তোমার মতো শয়তানকে কি করে জব্দ করতে হয়? এ একদম কেলেঙ্কারি হয়ে যাবে শ্যামা, তুমি না থাকলে। কেন, ইনভাইট করার সময় বুঝি আমাকে বলে করেছিলে? আরে দূর, বললে করতে দিতে নাকি? শ্যামা 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 শ্যামা, ননির ননির বউ খুব পয়সালা ঘরের মেয়ে, একদম 12টা বাজিয়ে দেবে আমার। ননির বাচ্চারা ফুটফুটে, একদম সাহেবের বাচ্চার মতো দেখতে জানো, ভুবনের রাঙা কাকিমা। তুমি না থাকলে গেছি শ্যামা, এইবারটা ক্ষমা করো, আর কোনোদিন হবে না। সাত গোষ্ঠীর লোককে গেলাবো কি? হয়ে যাবে, হয়ে যাবে, সব হয়ে যাবে। তুমি একটু ঠান্ডা হও, তোমার মতো বউ ঘরে থাকলে। শয়তান, বদমাশ, হাতে হ্যারিকেন। এই ফের ওসব বলবে না, বলে দিচ্ছি শ্যামা, আমার প্রভিডেন্ট ফান্ড আমি ভাঙবো, আমার যাদের খুশি খাওয়াবো, তুমি তাদের সাত গোষ্ঠীর লোক বলার কে? হ্যাঁ, সুযোগ পেয়ে খুব সত্য তুলে নিচ্ছ না? কি ভেবেছো, কি নিজের ইচ্ছে মতো কিচ্ছু করতে দেবে না, ঠুটো জগন্নাথ করে রেখে দেবে? বন্ধুরা সব বলছে কবে খাওয়াবি নিতু, কবে খাওয়াবি। ভাবলাম ছেলের অন্নপ্রাশনে বলা যাবে, ছেলেরই দেখা নেই। আপনি যেন ভূত দেখছে। ভূত ভূত কেন? মিস চ্যাটার্জি, মিস চ্যাটার্জি মানে আমার সেই কেসের উকিল, মিস চৈতালি চ্যাটার্জি, অ্যাডভোকেট। আমি আপনার স্বামীর হয়ে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আপনি না থাকলে নির্ঘাত আমার সেবার একটা জেল কি জরিমানা। আপনার হাজবেন্ড আমার ফিসের টাকা চোট করেছেন। শয়তান, চিরকাল উকিল মক্তাদের দুর্নাম দেওয়া হয়, তারাই মক্কেলদের কাঁধায়। এমন মক্কেলও থাকে যারা মক্কার উকিলদের ফাঁসায়। ওই তো, আমি ওর নামে কেস করব। করুন, আমি ওকে লক আপে ঢোকাবো। আমি একটুও কাঁদবো না। ইয়ে বসবেন না উকিল বাবু। শালা, এত বড় সাহস, অ্যাডভোকেটের ফিস চট করে পালিয়ে বেড়ায়, বলে কেসটা লড়ে যান, ওরা সব বিল করে দেবে। 5 টাকার কোর্ট পেপারও আমায় দিয়ে কি নিয়েছে, ওগুলো দেখেছে, ভাত দেখেন, এই নোংরা পাড়ায় আমায় টেনে এনেছে। কেন এলেন? আমি তো বলেইছি, মানে একটু সুবিধা হলেই আপনার টাকাটা আমি মিটিয়ে দিয়ে আসবো। ইউ ইউ, 1.5 বছর সময় দিয়েছি, এখনো সুবিধে? আপনার স্বামীর মতো আসামি আমি খুব কম দেখেছি। আপনি কম দেখেছেন, আমি একটাও দেখিনি। রাস্তায় দেখা হলে চিনতে পারে না? মাঝে মাঝে কাউকেই চিনতে পারে না, আমাকেও না। চিনিয়ে দেব, শিওর পানিশমেন্ট থেকে ছাড়িয়ে আনলো, ফিস দেবে না, নির্ঘাত জেল জরিমানা বাঁচিয়ে আনলো। কেন গেলেন বাঁচাতে, মরতো ঘানি টেনে? ওই বয়সের মানুষ যদি লোকের ঘরের দোরে যায় ক্রিকেট খেলতে। খেলা? What do you mean by খেলা? রেগুলার পেটাপিটি করেছে। Your husband, an adult of 31, দত্ত মজুমদারের প্রাইভেট প্যাসেজের ডিউস বল পেটাপিটি করেছে। তাই তাই, এদিকে হাঁকড়াচ্ছে, ওদিকে হাঁকড়াচ্ছে, জানলার কাঁচ ফাটিয়ে, অ্যাকোয়ারিয়াম ফাটিয়ে। দত্ত মজুমদারের মাদার ইন লর মাথা রক্ত ছড়িয়ে দিল ওয়ান সানডে মর্নিং। Was that খেলা? গুন্ডামি জায়গা পাইনি। টাকা ছাড়ুন। টাকা নেই দিদিমণি। আর পারি না ভগবান, কতদিন সামলাবো এই লোকটাকে নিয়ে। ভুলে গেছে, আমাকে ভুলে গেছে। ইচ্ছে করলে 10টা কেসে ফাঁসিয়ে দিতে পারি। অমন মুখ মিষ্টি মিচড়ির চাকু আমি কিছু কম দেখি, ইন মাই লাইফ বহু দেখেছি। ওরা শুধু ঠকাতে চায়, স্পেশাল পাওয়ার খাটিয়ে ওয়ারেন্ট বার করে হ্যান্ডকাপ করি। আজ আমি ওকে আজই, আজকের দিনটা ছেড়ে দিলে হয় না? এই মানে আপনার তো অনেক বড় অবস্থা দিদিমণি, মানে 200টা টাকার জন্য কেন এমন করছেন? 250, 550 ফাইনের টাকাটাও আমাকে জমা দিতে হয়েছে, ভুলে গেছো? একটা পেটি হ্যারিকেন মালা আমাকে ঠকাবে, অসহ্য। মাত্র একটা রোববার একটু পিটাপিটির জন্য ফাইনের টাকা গচ্চা দিতে কার মন চায় বলুন? এই আমার মতো পোড়ম্যান, এই আপনি বলুন না। আপনার টাকা না, কিচ্ছু করতে হবে না আপনাকে, ওকে ধরুন, টাকা আছে ওর কাছে। আছে আছে, ওই ওই গেঞ্জির ভেতরে আছে। না না, মানে না, যদি দেয় হাত করি পরিয়ে নিয়ে যান। 20 টাকা ইনি, হোয়াট, 1 টাকা বাড়ানো হচ্ছে? অ্যাডভোকেটের সঙ্গে চিংড়ি মাছের দর নাই। এক্সকিউজ, মানে ছেড়ে দিন, এর থেকে আর দিলে মুশকিলে পড়ে যাবো দিদিমণি। দিদিমণি? হ্যাঁ, না মানে ওই ননি, ননির বউ, 3টে বাচ্চা, বাচ্চা ফুটফুটে বাচ্চা, এইরকম ফুটফুটে জানেন, আর ভুবন, ভুবনের রাঙা কাকিমা, অনেক খরচা, তারপর নেতারহাট। হেল হেল, নেতারহাট, হেল অফ ইউ। আরে ধরো ধরো, বাজারে এসে গেছে তো। পুওর ম্যান, একদম পুওর ম্যান, খেতে পায় না। ও বাপরে বাপ, 1.5 মণ ওজন,
এই তোমার এই বাজার বইতে বইতে না কই গো ধরো পুয়ার ম্যান ভেরি পুয়ার পুয়ার ম্যান মোস্টমা 370 টাকা 10 পয়সার কাঁচা বাজার হ্যাঁ কিছু কেনাকাটা করলে বটে আরে ধরবে না কি রে বাবা মাসিমা ধরুন তো সরাব এই রে হু আর ইউ মাস্তো ভাই মাস্তো ভাই চড়ে চড়ে মাস্তো ভাই না 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 আমি বেগবাগানে থাকি বেগবাগান থেকে এসে তুমি এদের বাজার করছো যে হ্যাঁ আমি না করলে কে করবে মাসিমা হে আজ যে বিবাহ আছে কি ও ম্যারেজ অ্যানিভার্সারি সব কিনতে হলো মা এক সেট কাঁটা চামচ কিপ ইট কে গো নিতুদা হে আপনি কে লোকের বাজার বয়ে বেড়াচ্ছ অফিস যাবে কখন আমার অফিস টফিস নেই বেকার চাকরি পাও না কেন পাবো না প্রায় একটা দুটো পাই করি না পাও কিন্তু করো না দশটা পাঁচটা চেয়ারে বসে থাকে আমার পোষাবে না আসলে মাসিমা তা কি পোষায় তোমার এই লোকের উপকার টুপকার করা কিরকম উপকার মহা জ্বালায় পড়লুম মাইরি আরে লোকের বাজার হাট করে দিই ওষুধ এনে দিই হাসপাতালে নিয়ে যাই তারপর শ্মশানে নিয়ে গিয়ে ঠিক মতো পোড়াই দশটা পাঁচটা ফিট হয়ে গেলে কখন ফ্রি সার্ভিস দেবো ও পড়োই তো আসি আগে হ্যাঁ ফ্রি সার্ভিসের লোভে কি আমার ছাড়তেই চায় না আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এলেই পাড়ায় সে কি কান্নার রোল ওঠে গোপলা বুঝি চাকরিতে ফেঁসে গেল রে দাঁড়া আমায় একটু হেল্প করো গোপলা চট করে একটা ট্যাক্সি ডেকে দাও ট্যাক্সি ও ট্যাক্সি ট্যাক্সি আর তোমার মাস্তো তো দাদা মালটা তাতে তুলে দাও এ আর বেশি কি এর চেয়ে বড় বড় কত উপকার করে বেড়াই যাবে এই এই ছাড় ছাড় বলছি কোথায় নিয়ে যাচ্ছিস ছাড় ছাড় বলছি ম্যারেজ অ্যানিভার্সারি মার্কেট হারছে ছেড়ে দে পুয়ার ম্যান গোপলা ট্যাক্সিতে মাল তোলো ছেড়ে দাও বৌদি মাসিমার উপকার করতে দাও সাত গুষ্টি লোক আসছে খেতে তাদের পাতে দেব কি ফ্রড জোচ্চর আমার সঙ্গে চালা কি এই 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 গালাগাল দেবেন না কিন্তু গোপলা ট্যাক্সি ট্যাক্সি এই এই ছাড় ছেড়ে দে আই ওয়ান ইউ লোকাবে দেব দুজনকে ঘুঘু দেখিয়ে দেব মিস চৈতালি চ্যাটার্জি অ্যাডভোকেট জরিমানার টাকা আমায় জমা দিতে হয়েছে দূর দূর আমার বলে মাথা ভেঙে বাজ পড়েছে ছেড়ে দে ছেড়ে দে বলছি এই ছাড় ছাড় ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে বলছি এই ফার্স্ট ক্লাস হয়েছে কি গন্ধ ছেড়েছে এই নিতুদা দেখো না কি গন্ধ ছেড়েছে আরে দেখোই না গন্ধ দেখতে হয় না আমার বউটা রাধে ভালো বুঝলি গোপলা কার বউদি দেখতে হবে তো বেলবোর্ড পড়বে নিতুদা বেলবোর্ড জোগাড় করে আনবো বিয়ের দিন বলে কথা ধুতি পাঞ্জাবি পড়তে হয় রে তোমার আবার বাড়াবাড়ি বেশ বেলবোর্ড চড়িয়ে বৌদির পাশে দাঁড়ালে সেই থেকে কি গুনছো একশো বার আরে কত রইল দেখছি মিস চৈতালি চ্যাটার্জি পুরো একখানা পাত্তি নিয়ে বেরোলো আসবি আয় ঠিক আজ কমের উপর দিয়ে গেছে ভালো হয়েছে চেঙাইটা নিয়ে গেলে না বিবাহ বার্ষিকীর একদম 12টা বাজিয়ে দিত কাটি কাটি কাটবি কি রে না যাই দেখি বেগবাগানের দিকে আবার কি হচ্ছে কার কি দরকার পড়ে আজকাল খুব বসন্ত হচ্ছে আবার বস একবার বেগবাগানে ঢুকে পড়লে সন্ধ্যাবেলা তোকে কি আর পাওয়া যাবে সাত দিনের ভেতর আর টিকি দেখা যাবে না দই মিষ্টিগুলোর কি হবে ও হ্যাঁ হ্যাঁ দাও টাকা দাও শ্যামা রান্নার কদ্দুর সব হয়ে গেছে ফিশ ফ্রাইটা ওরা এলে ভেজে দেব এই তুমি একটু সাজবে গুজবে তো শ্যামা সাজবো আবার কি রান্নার কাপড়টা পাল্টে নেব এই জানিস গোবলা সাজলে গুজলে তোর বৌদিকে এমন দেখায় না মানে আমার আবার ওকে বিয়ে করতে ইচ্ছে করে 3:30 বাজে দই মিষ্টিটা এনে রাখ পরে আর সময় পাবি না ডেকোরেটরের দোকানে আমার 13টা ফোল্ডিং চেয়ার বলা আছে শ্যামা পান আনবো তবক দেওয়া পান তোমার ইচ্ছে হলে আনা তবে ওরা পান খায় তো বুঝলি তো ম্যাক্সিমাম সাইজের নিবি মিষ্টিগুলো ওহো গোপলা চকলেট বড়রা তো এসে শরবতের গিলাস ধরবে বাচ্চাদের হাতে তুই একটা কিছু ধরিয়ে দিবি তো তোমার চিঠি নিতুদা চিঠি করতে গেলো দেখো তো মনে হচ্ছে দেশ থেকে মাসিমা মা কই দে পড়লে না পড়বো কোন দেখো হয়তো জরুরি হ্যাঁ জরুরি আরে মাসিমার অসুখ হয়েছিল কেমন আছে সেরে গেছে সব সেরে গেছে এই বৌদি চিঠি 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 মাথা একেবারে ভূত চাপলে নামতে চায় না ডোবাতে চাস নাকি আরে দেখো না কেমন আছে মাসি এ মার পড়ে না মাসির পড়ে মাসির জন্য বড় কষ্ট হয় নিত্যদা তো আরে বুড়ো মানুষ একা একা গায়ে পড়ে থাকে তোমাদের সাত পুরুষের ভিটে আগলে
কেউ তো দেখার নেই, তুমি তো খোঁজ খবর নাও না, টাকা পাঠাতেও ভুলে যাও। কোন দিন শুনবে বুড়ি পুকুরঘাটে পা হড়কে কি ভোরবেলা শিউলি তালা শীতে জমে। তুই এসব ইমাজিন করিস? এক একদিন না রাতে ঘুম আসে না, সব বুড়ো বুড়ি কেউ যাদের দেখার নেই সবার মুখগুলো ভাসে নি। তুই কোথাকার ইন্টারন্যাশনাল পরহিতই ছিলে, চিঠিটা দাও না, দেখি বুড়িটা বেঁচে আছে কিনা। আছে, এখন সলতে পাকাচ্ছে, সাঁঝের বেলা তোর নামে পিদিন জ্বালবে। বাবা, বেঁচে কি মরে সেটা কি আর ঘন্টা কয়েক পরে জানলে ভারতবর্ষ উল্টে যাবে? যাবে, সব কিছু বাদ বাদ করে বাদ দিয়ে রাখলে চলে না, পরে দেখো কি হয়েছে মার। মাঘ মাস থেকে বুড়ি শয্যাশায়ী, সাত সাতটা চিঠি দিয়েছে, সব তুমি ছিঁড়ে ফেলো, মার নাম পর্যন্ত আনো না মুখে। এই দোহাই তোমাদের, এতগুলো ভদ্রলোকের ছেলেকে যখন নেমন্তন্ন করে ফেলেছে আর উটকো ঝঞ্ঝাট বাঁধিও না। মা হলো উটকো ঝঞ্ঝাট, একবার পিছনে যখন লেগেছে সাধ্য কি আমার কিছু করার? ওই যে দেখেছে রয়েছে পকেটে টাকা রয়েছে, ব্যাস চারধার থেকে সব করে রাখা তুলে এনেছিলাম, উকিলটা খামচা দিয়ে নিয়ে গেল। অবা অবা, দেখেছো রাস রাস টাকা ওড়াচ্ছে, আর সেদিকে দরকারের বেলায় তুমি বড্ড কিপটে নি তুদা। চুপ কর বেটা, শুরির সাক্ষী মাতাল ছিল, আমার চিঠি পড়েছিল, তুই বেটা তুলতে গেলি কেন? হ্যাঁ মাতাল হয়েছো তুমি, নইলে ফুটতে ছেড়ে আগে চিঠিটা পড়তে। শ্যামা, সব জ্বালিয়ে পুড়িয়ে দেবো কিন্তু আমি। কি লোক তুমি মায়েরি ইজুদা, পৃথিবীতে একজন এমন নেই যে হাতে চিঠি পেয়ে না খুলে থাকতে পারে। বলো বলো, তোমরা পাগল কি গারদে থাকে না থাকে সংসারে? পাগল? হ্যাঁ হ্যাঁ আমি পাগল, ছেলেবেলা থেকে উপোস করে করে আমি পাগল হয়ে গেছি। আমার বন্ধুদের কারো কোনো অভাব নেই জানো তো, তারা কত কি করে, আর আমি আমি মাঘ মাস থেকে মা বলছে দেখতে যেতে, পারি না, খালি হাতে দেখতে যাবো কি? মাঝে কিছু আশা করে, চিঠি কেন ছিঁড়ে ফেলি? পাড়ার লোক ধরে ধরে মা পত্তর দেয়, প্রত্যেকটা পত্রে অবস্থা খারাপ, আরো খারাপ, আরো। এতে কি লেখা আছে কি লেখা থাকতে পারে আমি জানি, সে এতটুকু বয়স থেকে জানি কখন কোন চিঠি কোন খবর নিয়ে আসে, ভালো খবর কখনো আসে না রে। সকাল থেকে আজও জানতাম আসছে, একটা খবর আসছে, ভয় করছিল আমার, তাই হলো। আজকের দিনে এটা আমি পড়তে পারবো না, একটা দিন একটা মাত্র কয়েকটা ঘন্টা আমাকে তোমরা ছেড়ে দাও, জীবনে জীবন আর কোনোদিন কিচ্ছু চাইবো না গো, কোনোদিন কিচ্ছু চাইবো না। গোফলা, চকলেট, চকলেট, দই, মিষ্টি, পান, রোজ ওয়াটার, এটা ডেকোরেটর, তেরোটা ফোল্ডিং চেয়ার মনে আছে। বৌদি, এই বৌদি, কথাই বলছো না, তোমার জন্য একটা বেলফুলের মালা আনবো, যাই। কথা বলবে না? কি করতে হবে বলো? ওদের যে আসার সময় হলো, যা বলবে সব করে দিচ্ছি। বাহ 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 বাহ, ফাইন ফাইন ফাইন, তবে একটু চেষ্টা করলে সবই যখন ঢাকা যায় মানে অন্তত ঘন্টা কয়েকের জন্য দিব্যি ঢেকে রাখা যায়। বাহ, বারে বাহ, কতদিন বাদে দেখছি, কি সুন্দর লাগছে, সেলাইয়ের কাজ বড্ড ভালো জানতে গো। মনে আছে বিয়ের পরে তুমি সেই রং বিরঙের সুতো আর চুমকি বসিয়ে একটা হরিণ তৈরি করেছিলে, লিখেছিলে সোনার হরিণ কোন মনেতে থাকো, আর এই চাদরের কাজটা এত সুন্দর, কেউ পারে কেউ পারে, হ্যাঁ কেউ পারে, কারো বউ পারে এমন ছেঁড়া কাপড়ে সুতো দিয়ে করে তুলতে এমন সুন্দর এক ডালে দুই পাখি। মনে আছে তোমার ছর্দি প্রথমবার বেড়াতে এসে কি বলেছিল, একটা পাখি নিতু আর আরেকটা পাখি শ্যামা। তোমার ঘরে কপাইশন ন্যাপথলো কি জুটলো, একটা পাখি ওকায় কেটে দিল। আরে আরে তাই তো, ইস, একেবারে শেষ করে দিয়েছে, একটা পাখি আমার শেষ করে দিয়েছে, কুড়ে কুড়ে কেটে কেটে শ্যামা। ছর্দি বলেছিল না একটা পাখি তুমি আর একটা আমি, শেষ হয়ে যাওয়াটা আমি। সত্যি তুমি একেবারে পাল্টে গেছো, সেই তুমি আর আর এই তুমি। বলছি তো বলছি তো, আমি আমি শেষ হয়ে গেছি শ্যামা। এই শ্যামা শ্যামা, কেঁদো না কেঁদো না, মানে সব ঠিক হয়ে যাবে শ্যামা শ্যামা। আরে বা, সেটা তোমায় দেখানো হয়নি, বলো তো কি এনেছি, সেই গানটা তুমি বিয়ের পর গাইতে না? কোনটা বলো তো? সেই যে সারাক্ষণ গাইতে, তা তোমার মনে নেই? রবীন্দ্রসঙ্গীত, জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, আধার সাঝে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ, ও জোনাকি
কি সুখে ওই ডানা দুটি মিলেছ ও জোনাকি, কি সুখে ওই ডানা দুটি মিলেছ। তুমি না তো সূর্য না তো চন্দ্র, তোমার তাই বলে কি কাম আনন্দ। তুমি না তো সূর্য না তো চন্দ্র, তোমার তাই বলে কি কাম আনন্দ। তুমি আপন জীবন পূর্ণ করে আপন আলো জ্বেলেছ ও জোনাকি, কি সুখে ওই ডানা দুটি মেলেছ ও জোনাকি, কি সুখে ওই ডানা দুটি মেলেছ। এসে গেছে, এসে গেছে মনির গাড়ি, সাদা গাড়ি 5239। ড্রাইং ক্লিনিং এর টেম্পো এত বেলা থাকতে আসবে নাকি? সব কাজের মানুষ। আরে দূর দূর কাজ, কুত্তা বাবুর আবার কি কাজ? কুত্তা বাবু জানো না, বলিনি তোমাকে ননির কাজ তো কুকুর নিয়ে। কুকুর নিয়ে? হ্যাঁ গো হ্যাঁ। আরে অল ইন্ডিয়া ডগ, এই ডগ মানে কুকুর, কুকুর নিয়ে কি একটা ফেডারেশন আছে? কুকুর মানে ভালো কুকুর বুঝলে, দামি দামি বিদেশি দারুণ দারুণ কুকুর বুঝলে, নেরি কুত্তা না তা বলি, তা ননি হলে গিয়ে তার প্রেসিডেন্ট সেক্রেটারি হোক, মানে অল ইন অল একেবারে। বাবা, কুকুর নিয়ে ননিবাবু এত বড় লোক? এই বড় লোক মানে রেগুলার রোজ পার্টি, বাড়ি গাড়ি টাকা প্রেস্টিজ, এই কনফারেন্স হচ্ছে এই মিটিং হচ্ছে, বিরাট বিরাট পার্টি দিচ্ছে, এই শুনলে অমুক জায়গায় ডাল কুত্তার সর্দি হয়েছে, হুট করে প্লেনে চুপে হুস করে ননিবাবু চলে গেল। বড় লোকদের ব্যাপার স্যাপারই আলাদা। অত বড় লোকের সঙ্গে তোমার বন্ধুত্ব কি করে হলো? আরে এক ক্লাসে পড়তুম যে, ও ননিটা তখন কি টেরাই ছিল, যেন যেন ভূগোল স্যার ম্যাপে রাশিয়া দেখাতে বললে স্ট্রেট আমেরিকার দিকে তাকাতো। ও বাবা, সে যে বিশ্ব টেরা গো। হ্যাঁ, ক্লাস থেকে বেরিয়ে ওর ক্লাস আর আমার ক্লাস আলাদা হয়ে গেল। বাচ্চারা তো খুব সুন্দর। হ্যাঁ তা খুব সুন্দর, ফুটফুটে এই সাহেবের মতো গায়ের রং জানো, খুব মিষ্টি, আমি গেলে কাঁধে চড়বে, ননির বাচ্চাদের দেখলে না চোখ জুড়িয়ে যায়। একদিন রাখা যায় না, মানে আজকে রাতটা যদি বাচ্চারা আমার কাছে থাকতো। পাগল না পাজামা, হ্যাঁ ননির বাচ্চারা এক রাতেই আমার ট্যাগ ফাঁক করে দেবে, কত বায়না পড়ছে নিজের ছেলে হলে কমে হয়ে যেত আমার। ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি। তোমার বন্ধুরা বড় লোক বলে তোমার খুব দুঃখ তাই না? দুঃখ? আরে না 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 তা না, শুধু মাঝে মাঝে কিরকম খোঁচা লাগে জানো, একদম এইখানে ননির ছোট মেয়ের মুখে ভাতে জানো, ও সে কি এলাই ব্যাপার। হ্যাঁ খাওয়ার টেবিলে খোঁচাটা করাং করে লেগেছিল গিয়ে। খোঁচা? কি খোঁচা গো? ভুবন আমার পাশে বসেছিল, বললো নিতুর বাড়ি কবে যাচ্ছি আমরা, শুনে ননি হা হা করে উঠল, যেদিন বৃষ্টি হবে আর যেদিন বৃষ্টি হবে না দুটো দিন বাদে দিয়ে নিতু আমাদের খাওয়াবে, করাং করে যেন চাবুকটা পড়লো সামা এইখানে জানো, ঠিক এইখানে সেদিন থেকে তাক করে আছে, একদিন ব্যাটাদের আমি তাক লাগিয়েই দেবো, ঠিক শুধু তোরাই আমায় ডেকে খাওয়াবি, আমি তোদের ডাকতে পারি না। তখন ভাবলাম যা থাকে কপালে, প্রভিডেন্ট ফান্ড তো প্রভিডেন্ট ফান্ডই সই, লড়িয়ে দিলাম। কি বা করতে পারছি আমরা, লোকের বাড়ি এক একটা উৎসবে কত হইচই, কত আলো জ্বলে, কত রকমের বাজি পড়ে বাজনা বাজে, ফুলের ভারে দরজাগুলো নুয়ে পড়ে ছবির মতো, আর তুমি কাগজে শিকলি করেছো। ভুবন বোধহয় না একটা প্রেশার কুকার দেবে। না গো না, এক প্যাক চানাচুর। চানাচুর? অত বড় লোক চানাচুর প্রেজেন্ট করবে? হ্যাঁ বাবা হ্যাঁ, মিলিয়ে নিও, বড় লোক কত দেখলাম, সেবারে তোমার ওই আগের কোম্পানির কর্তা বাবুর মেয়ের বিয়েতে দেখো নি, লাল সোনালি রূপালি রং বেরঙের কার্ড দিয়ে নেমন্তন্ন করে নিয়ে গেল, খাওয়ালো এক কাপ কফি, প্রেশার কুকার দিচ্ছে, দিলে যে একটু উপকার হয় ওই চানাচুরি ঠেকাবে। আমাদের বিবাহ বার্ষিকীতে ও যদি চানাচুরের প্যাকেট দেয়, থাত এই আমরা না বড্ড লোভী, কি পাবো তাই ভাবছি, যা খুশি দেবে, আমরা তো আর পাওয়ার জন্য অনুষ্ঠান করছি না। নিতুদা কি রে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে শ্যামাকে, গেট রেডি গেট রেডি। আগে শুনবে তো কে এসছে। কে কে কে? ননি না ভুবনের ফ্যামিলি? কে? ননিও না ছানাও না, মোড়ের মুদি। মুদি? মুদি কেন, তাকে তো ইনভাইট করিনি। আর দূর ছক্কা,
তাগাদা এসেছে, তাগাদায় তোমার কাছে টাকা পাবে? পাবে পাবে, সব মুদি সব গৃহস্থের কাছে টাকা পায়। এই যখন তখন চাইলেই হলো নাকি, দেখাচ্ছি মজাটা। আরে দাঁড়াও দাঁড়াও, খালি মুদি না, গোয়ালাও। গোয়ালাও জুটেছে সঙ্গে মাংসওয়ালা। রহমত, নবমী পুজোর দিন মাংস এনেছিলে? হ্যাঁ এনেছিল, এনেছিলাম। নবমীতে মাংসটা খেতে হয়, মাস্ট, ওটা নইলে আনতাম না। ফলালার কাছ থেকে সাঁকালু এনেছিলে কোনোদিন? কজন এসছে কজন এসছে খোলসা করে বলতো, কজন এসছে? ঠিক বাজার ঝেঁটিয়ে ধার করে রেখেছ। জনাত্রিশ এসছে, আরো আসছে। নিতুদা, ও নিতুদা, নিতুদা, এই নিতুদা বাইরে বেরো। এই নিতুদা, কি হলো, ব্যাপারটা কি বলো তো? টাকা পয়সা বাকি রেখে আর কতদিন? কি আছে, হ্যাঁ, দোকানের ধারের পর ধার রেখে অন্য জায়গায় বাজার করছো? মাটানের পয়সা বাকি আছে, আপনি নিচে নামবেন না আমি উপরে যাব? আরে নিচে নামো গো, ও নিতুদা, আরে ফলের টাকাটা মিটিয়ে দিয়ে যাও। হ্যাঁ নিতেশ, ঘরের মধ্যে লুকিয়ে কেন আছিস? বাচ্চার মাথা কেজো নাকি? হ্যাঁ এই নিতীশ, বেরো 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 বলছি। টাকা কি হবে, টাকার কি হবে? হ্যাঁ পাপ লাগবে নিতুদা, তিন মাস হয়ে গেল খাঁটি গরুর দুধ একবার বিনা পয়সায় খাচ্ছ। আজ নিচে নামলে কিন্তু ফয়সলা করে দেবো, পিস পিস করে করে দেবো, তোকেই মাটন কলা বানিয়ে বিক্রি করে দেবো। নিচে নাম বেরিয়েছো বলছি, ভালো হচ্ছে না কিন্তু, আমি বলে দিচ্ছি এটা ভালো হচ্ছে না। আমার পাওনা গুলো এক্ষুনি মিটিয়ে দাও, মিটিয়ে দিয়ে চলে যাও সেখানে খুশি। মায়ের পুজোর ফুল নিয়েছো বিনি পয়সায়, উপরে ভগবান আছে কিন্তু। লজ্জা করে না সারা ফেরি কি ব্যাজ, একটু সত্য দেখি তো, একটু ভালো করে চিৎকার করি। আজ তোকেই কেটে রেখে দেবো শালা। অনেকক্ষণ ধরে চেঁচাচ্ছি এখানে বসে, আমাদের সময় কিন্তু দাম আছে নিতুদা। বৌদি তুমিও কি ওরকম হয়ে গেলে নাকি? হ্যাঁ আরে ও নিতীশ দা, হ্যাঁ পাটা খাবে, পাটা খাইবে, টাকা কে দেবে, টাকা কে দেবে? নিচে নাম আমার 25 টাকা। 125 টাকা বেরোবে না নিতীশ দা? 125 টাকা? আমার 55 টাকা না পেলে আজ আমি যাবো না। মোট মোট মাল পকেটে করে আনবো নাকি? তারা তো সন্দেহ করেছে। কি, আমি লটারি পেয়েছি? হ্যাঁ তোমরাও তেমনি, সারা বছর ওদের থেকে ধারে খাবে, আর নগদ কেনার সময় অন্য জায়গায় কিনবে। এই হাদার মতো কথা বলো না, ওদের ঘরে নগদ বাজারটি করতে গেলে নগদটি রেখে আসতে তো বাজারটি আর হতো না। জাগি ওদের ভাগা, আমি পেছনে পেছনে জুটিয়ে নিয়ে এলি, তুই না তো মুই, হাঁটা হাঁটা দরজা থেকে ভিড় হাঁটা। বৌদি খামোখা ওকে ঠেলো না, এক বাজার লোক সরানো ওর কম্ম নয়। দাও কি টাকা দাও, ওরা শুনবে না কিছুতে। কেন কেন শুনবে না, আমার কি হাতি ছেলে হাতি আর ঘোড়া ছেলে ঘোড়া উঠেছে? প্রভিডেন্ট ফান্ডের টাকা তো লেখেও সাকালুর দেনা মেটায় না। রহমত চেঁচাচ্ছে, বিশ্রী কাণ্ড করবে, ওকে জানো তো বড় লোক হয়নি, লটারি পাইনি, প্রভিডেন্ট ফান্ড ভেঙেছি। এই হাত তোলো, হাত তো হাত তোলো, হাত তোলো, ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে, মামা তুমি কত টাকা ছিঁড়ে যাবে, হাত তোলো তুমি, হাত তোলো, না 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 তুমি তুমি হাত তোলো, হাত তোলো, হাত তোলো, ছিঁড়ে যাবে তো। ধার পুষে রাখা তোমার স্বভাব। হ্যাঁ এখনো অনেক খরচা আছে, আগের খরচা আগে করো, বাবুয়ানি পরে হবে, পাড়ার লোক যে ছিছি করবে। শ্যামা ভালো হবে না কিন্তু, শ্যামা ভালো হবে না। লজ্জা করে না এর মধ্যে বড় লোক বন্ধুদের সঙ্গে পাল্লা দিতে? আমার মান আমাকেই রাখতে হবে, সরে যাও। বিশ্রী বিশ্রী, তুমি একটা বিশ্রী, পোকায় কাটা পাখিটার মতো তুমি একটা বিশ্রী। গোপাল চল মিটিয়ে দিয়ে আসি। শ্যামা শ্যামা দিয়ে যাও, ও আমার আলাদা টাকা। শ্যামা কি কি কি, না 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 না, এই না না না, এই দিন তো ফল বিনা পয়সায় নিয়ে চলে গেলে। আরে নিচে নামো, আসো একটু বেরো, সেই কবে থেকে তো টাকা কে দেবে, টাকা কে দেবে? নিচে নাম, শুনছো, সবাইকে কিছু কিছু মিটিয়ে দিলাম, বুঝিয়ে সুঝিয়ে কিছু টাকা ফেরতও এনেছি। এ কি বাল্বটা গেল নাকি? সময়কালে কি বিপত্তি, দেশলাইটা জ্বালো না,
শুনছো? এই কোথায় তুমি? প্রদীপটা কোথায় রেখেছো? এ কি, এখানে কি পড়ে আছে? ও মা গো, এ কি, এসব কে করলে? আমার ফুলগুলো এমন করে সব তছনছ কে করলে? আমার চাদরটা এমন করে কেন? আমার সর্বনাশ কেন করলে? যা চাইছিলে তাই তো হয়েছে। কি কি চাইছিলাম? সব নষ্ট করে দিতে? কি কি ভেবেছ নাকি তুমি? একদিন আনন্দ করতে আমার প্রাণ চাইতে পারে না? কি কি এমন অন্যায় করেছি এমন করে শোধ তুলবে? হ্যাঁ নিয়েছি, তোমার টাকা কেড়ে নিয়েছি। বোঝো না চারদিকে তোমার ধার দেনা? বোঝো না সব দায় এড়িয়ে আনন্দ করা যায় না? বোঝো না সাজিয়ে রেখে কি হবে? শ্যামা কাদের জন্য রাখবো? ওরা কেউ আসবে না। কারা কারা আসবে না? ননী ভুবন, ওরা তোমার ঘরে নেমন্তন্ন রাখতে আসছে না। সে কি, কেন? পড়ো এই চিঠিখানা, পড়ো। চিঠি? ওটা মার লেখা না, ননী লিখেছে। পড়ো পড়ো। তুমি পড়ো না। শুভেচ্ছা জানিয়েছে, কোথায় একটা চাকরি খালি আছে দরখাস্ত করতে বলেছে, আর 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 লিখেছে যে খাওয়াতে চেয়েছি এই ঢের। আমার যা অবস্থা সত্যি সত্যি নাকি না খাওয়ালেও চলবে। শ্যামা শ্যামা, ওরা নাকি সত্যি সত্যি আমাদের কাছে কোনোদিনও খেতে চাইবে? চাইনি না, লিখেছে আমি বাহাদুর লোক, এই অবস্থার মধ্যে ওদের নিমন্ত্রণ করার সাহস রাখি। আর শেষ লাইন শুনবে, শেষ লাইনটা শুনবে তুমি শ্যামা? তুই খুশি তো নিতু? এত বড় একটা খরচের হাত থেকে তোকে রেহাই দিলাম। ও ননীবাবুরা ভেবেছেন যে তারা না এলেই তাদের গরিব বন্ধু বেশি খুশি হবে। হ্যাঁ, ওরা বিশ্বাসই করে না আমরা ওদের জন্য এত আয়োজন করে বসে থাকতে পারি। ননী ননী, আমি তোদের বন্ধু রে, আর তোরা বিশ্বাসই করিস না আমারও একটা অন্তর আছে। এত এত লজ্জা করছে শ্যামা। কেন যাও, কেন যাও ওই বড়লোক বন্ধুদের কাছে যারা শুধু আমাদের গরিব বলে করুণা করে? কেন কেন যাও শ্যামা? নাই বা এলো ওরা, নাই বা জ্বললো আলো, বাজলো বাজনা, কিন্তু আমাদের দিনটা, আমাদের দিনটা মিছে কেন হবে? সাতই ফাল্গুন আমাদের একটা দিন। বলো ওরা কে আমাদের? হ্যাঁ, যে ওরা এলো না বলে সব নষ্ট করে দিতে হবে? ওরা আমাদের কেউ না গো, কেউ না।